এই মাছ মাঠে পুকুর এই আছে মাছ যদি না পিঁচি চারটে চট জাল নেবেন টেনে ঠিক আছে কথা রইলো না কথার খেলাপ করলে হবে না আর না হলে দেখো বরফ বিশেষ তল পেয়েছি

নদী লয় বহুত বৰ সমুদ্ৰ এইটো মাছ বনোৱা যি পঁচিছ পাব

কষ্টর পরে আমরা সেই পুকুরে পাড়ে পৌঁছে গিয়েছি মাছ তো ধরতে পারে ব্যাপারটা হচ্ছে পুকুরে বসার জায়গা নেই মাছ ধরার সেরকম কোনো প্লেস না আমরা প্লেস খুঁজি মাছ ধরতে বসে কিনা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো কিরণ চার দিছে মাছ জমানোর জন্য দেখো এটা হচ্ছে মিষ্টির গাদ ঠিক আছে চা চার দোকান থেকে নিয়ে আসা আলোয় আলোয় আলে আলে মেলায় হিঙে আল দিও না হ্যাঁ হ্যাঁ মেলায় খোল দিয়ে দিচ্ছি দিয়ে ওইটা ওইটা দিয়ে শাঁস করো খালি চার গোলা দেখো খুলো 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 খালি চার গোলা দেখো চার গোলা ঠিক আছে আর এই চারটা আলাদা এটা বাইক এটা ময়দার সাথে মিশাবে ঠিক আছে এটা হ্যাঁ এ মাছটা আফ্রিকার থেকে নিয়ে আসা হয়েছে এটা একটা একটা ভালো জিনিস বটে আফ্রিকার থেকে নিয়ে আসা হয়েছে মাছের পুলিতে মাছ তৈরী হ ঠিক আছে তাহলে মাছ তারপরে লাগে বেশ যাই বটে ধরার পরে তারপর ওই মাছটা ছেড়ে দেবো ঠিক আছে ওই মাছটা ছেড়ে দেওয়ার পরে তারপর আবার মাছটা মাছ থেকে ঘুরিয়ে মাছ নিয়ে বুঝতে পারলে ব্যাপারটা আর এটা যে বল এটা টিপা হয়ে এরকম এরকম ঠিক আছে এই যা টিপা হচ্ছে না যাই হোক বেশ এখানে কুঁচিয়ে নিয়ে আসছে যা জীবনে করা নাই তাই করতে বিসমিল্লাহ বেশ মিল্লাহ বড় কর দাও আল্লাহ বাস ঠিক আছে এবার ওই ওই ঘাটটাতে দাও দুজনে চললো ঠিক আছে চার দিতে তো আর চার দিয়ে আসুক আর আমার এখানে দেখি কতক্ষণ মাছটা জমে ঠিক আছে তো অলরেডি আমরা পুকুরের সামনে চার দিয়ে রেডি হয়ে গেলেছি ঠিক আছে ওরা চার দিতে গিয়েছে আসুক সবারই চারে দেওয়া হয়ে যাক মাছ জমুক তারপর আমরা মাছ ধরবো ঠিক আছে এবং তোমাদেরকে দেখাবো আমরা মাছ পাচ্ছি কি পাচ্ছি না চলো

ই কই দেখি একবার যা যা ঢুকছে না যা লাস্ট অবধি পা দেখো ঝাপাটা ছুটছে ঠিক আছে দেখি কোথাও ছুটতে পারো

এবার এই থলে তো মাছটা বিশ মিল্লা করা হবে তোমাদের সেই একটা দেখেছিলে কিন্তু মাঝে আমরা স্ক্রিপ্টেড করে দিয়েছি অনেকগুলো করে নিয়েছি ঠিক আছে দেখো বিশ মিল্লা বর কথ বড় মেসেলছি সব আমরা বাহ একটু বড় মাছ পেয়েছে অনেকক্ষণ পর বলছে মান সম্মানটা বাঁচালছে ঠিক আছে দেখো যাই হোক পেয়েছে তুমি বিশ মিল্লা করে দাও ভালো করে ঢেকে দাও ঢেকে দাও তুলো 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 দেখো বড় বান মাছ পিঙেছে একটা ঠিক আছে এই মাছটা তো দেখো দেখো মাছগুলো দেখো সামনে দেখো কতগুলো মাছ ধরে আমরা তো আমাদের এখন মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো বড় বড় মেছেল মাছ অনেক পেয়েছি আমরা তার লেগে লয় ওই কেজি আট নয় কেজি হবে বেশি ঠিক আছে অল্প করে অল্প করে অল্প করে বহুত কষ্ট করে পালাম আর এটা হচ্ছে একটা ছেলে ঠিক আছে ছেলেটাকে আমি ফোন করে এত পেঁয়াস লেগেছিলো ফোন করে পানি আনা করলাম খুব দায়িত্বর সঙ্গে পানিটা এনে দিয়েছে এবং আমাদেরকে খয়লছে ঠিক আছে আপাতত তো ওকে একটু মাছ দেওয়ার দরকার ওই পঁচিশ গ্রাম ওজনের একটা দিয়ে দেবো এই ছেলেটাকে মাছ ঠিক আছে বুঝতে পারলে তো চলো ঘর যায়নি মাছগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো

আমরা কতগুলো মাছ পেয়েছি দেখো যাই হোক অনেক মাছ ধরেছি করে দেখো 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 ভাগ করছে সব ভাগ করছে মাছ ভাগ হয়েছে ঠিক আছে মাছ ভাগ অবশ্যই কমপ্লিট হইছে প্রায় আজকে অব্দি এতটাই চলো তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে